কবুতর পালন করে ভোলায় নিজের ভাগ্য বদল করেছেন এক যুবক। সাফল্য দেখে এলাকার অনেক বেকার যুবক তার পরামর্শে কবুতরের খামার করতে শুরু করেছেন। তরুণ উদ্যোক্তা এই যুবক কবুতর পালনে দেখছেন আশার আলো। ভোলা প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন লিটনের প্রতিবেদন জানাচ্ছেন মুবালিক করিম। কবুতর পালনের শুরুটা ছিল বেশ ছোট পরিসরেই, মাত্র দুজোড়া দেশীয় কবুতর নিয়ে। কিন্তু সাফল্য আসাতে বাড়তে শুরু করে এর পরিধি। আর কবুতর পালন করে ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের তেরোকান্দি গ্রামের উদ্যোগী নকিবের নাম এখন উদ্যোক্তাদের তালিকায়। বাণিজ্যিকের ভিতরে যা মনে করেন, আমি বাজারে দোকান নিছি, দোকান নিয়ে বাজারে অন্য দোকানে বিক্রি করি। আর মনে করেন বাসার থেকেও কিছু মানুষ এখানে নিয়ে নেয়, তারপর দিয়ে মনে করেন কিছু বুড়া নেয়, বাচ্চা নেয়, এগুলো বাসা থেকে নিয়ে যায়, দোকানে নিয়ে বিক্রি করি। আমার বাবা ওটা দিয়ে ব্যবসা করে, আমার বাবার পাশাপাশি আমি ওনাকে সাহায্য করি। শুরুতে এলাকার অনেকেই তাকে নিরুৎসাহিত করলেও সাফল্য আসাতে এলাকার অনেকে এখন আগ্রহ দেখাচ্ছেন কবুতর পালনে। আমি তার দেখা দেখি, তার কাছ থেকেই বাচ্চা নিয়েছি, বাচ্চা নেওয়ার পরে আমি নিজে নিজে খামার দিছি, খামার দেওয়ার পরে সে এখন আমার আল্লাহর রহমতে খামারে 200-300 কবুতর আছে। চিন্তা করলাম যে আমাদের বাসার ছাদে একটা কবুতরের ফার্ম দেব, সেখান থেকে একটা দুইটা করে কবুতর কিনে আজ আমার প্রায় 400-500 কবুতর আমার ছাদে পালন করতেছি। হ্যাঁ, আমি এখানে আসছি এখান থেকে রেসার কবুতরের বাচ্চা নেওয়ার জন্য। আমি এখান থেকে কবুতর কিনি, আমাদের হাতের লাগানি একটা ভালো একটা দোকান আছে, ওনার কবুতর পালন দেখা দেখে আমি নিজে নিত্যদিন পারবো এই উদ্যোগ নিছি। আমি এই ফার্মে কাজ করি, আমি এই সংসার চালাইছি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উদ্যোগীদের সব ধরনের সহযোগিতার পাশাপাশি জানালেন বেকারদের স্বাবলম্বী হওয়ার কথা। আমরা আশা করি যে ভোলা জেলায় এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং আমাদের যে আত্মকর্মসংস্থান যুবকরা বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি কবুতরের ফার্ম করে তারা যেন বাণিজ্যিকভাবে সফলতা লাভ করেন। বর্তমানে নকিবের দেশীয় বিদেশি কবুতরের পরিমাণ প্রায় 1000। ইতিমধ্যে তার দেখা দেখি ওই গ্রামে প্রায় 40টি কবুতরের খামার হয়েছে। মুবাল্লিগ করিম, মাই টিভি নিউজ ডেস্ক।